এই চ্যানেল কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের জাতি, ধর্ম, অক্ষমতা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণা উস্কে দেয় না, বৈষম্য প্রচার করে না, কোনো সহিংস ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের দেওয়া সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। দুই তৃণমূলের এজেন্টকে অপহরণের অভিযোগ দেবাংশু ভট্টাচার্যের। ষষ্ঠ দফার ভোটের শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে। ভোটের শুরুর আগে বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, তিনি তাদের দুই এজেন্টকে অপহরণের অভিযোগও তুলেছেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। এটা এটা ঘটেছে আপনার নন্দীগ্রাম 4-এর বুথ নাম্বার 79। এটা আমরা পুলিশ অফিসার জেনারেল অবজারভারকে হোয়াটসঅ্যাপ করেছি এবং আমরা যাবতীয় যা ঘটনা আমাদের কমপ্লেন চলছে ইতিমধ্যেই। তবে আমরা বিশ্বাস করি টুকলি করে পাস করা যায়, কিন্তু টুকলি করে পাস হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন। অপহরণ করা হয়েছে আরও দুটো বুথে আমাদের কাছে, এই যা সিঁড়ি দিয়ে নামার সময় খবর এলো, আমি ডিটেলস খবর এলেই আপনাদেরকে জানাচ্ছি। সেই জায়গাতে আমাদের অল্টারনেটিভ বসানো হয়েছে আমাদের এবং আমরা সেটাও পুলিশকে ইনফর্ম করেছি। সোনাচুরা থেকে সবচেয়ে বেশি, সোনাচুরা থেকে গত দুদিনে প্রচুর ভোটারের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেককে বলা হয়েছে যে যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে। গোটা সোনাচুরা সন্ত্রস্ত এখনও পর্যন্ত, কর্মীদের আটকানো হয়েছে। একটা জায়গা থেকে জাস্ট একটু আগে খবর পেলাম যে কোনো একটা জায়গায় সম্ভবত একটা বাঁশের সাঁকো ছিল যেখানে ওপার দিয়ে ভোটাররা এখানে আসেন, 400 ভোটার, সেই সাঁকোটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যেন 400 ভোটার আসতে না পারেন। এই খবরটা আমাদের কাছে এসেছে। আমি যদি হাত তুলে থাকি কেন ফলো করুন।